দিচ্ছি একটু লবণ। তো এখন এই যে রুটিগুলো হয়ে যাওয়ার পরে আমি এখন নিয়ে নিচ্ছি রুটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের একটা খুব ইয়ামি একটা খাবারের রেসিপি নিয়ে আসছি, যেটা আমি আপনাদের এখন দেখাতে চাই, আর খুব তাড়াতাড়ি আপনারা এটা রেডি করে নিতে পারেন। আর এটা হচ্ছে ব্রুসকেত্তা। হ্যাঁ, এটা একটা ইতালিয়ান ডিশ আর ইতালিয়ান রেসিপি। সো আপনাদের আমি খুব কম সময়ের মধ্যে একদম তাড়াতাড়ি যেভাবে এটা হয়, ব্রুসকেত্তা এটার নাম, সো এটা আপনাদের এখন আমি শেয়ার করছি। তো দেখে নিন কীভাবে এটা ঝটপট রেডি করে আর খুব ইয়ামিভাবে একটা ইতালিয়ান রেসিপি কীভাবে খাওয়া যায়। তো চলুন তাহলে দেখে আসি আমার ব্রুসকেত্তা রেসিপি। তার জন্য আমাদের যেগুলো লাগছে সেটা হচ্ছে বাগেট মাঝারি সাইজের, আর এই যে ওয়াও অনেক সুন্দর সুন্দর টমেটো দেখেন, একদম ফ্রেশ টমেটো। সো এই টমেটোটা আমি এখানে নিয়ে নিয়েছি, আমি দুই আইটেমের টমেটো নিয়েছি ধুয়ে, এটা হচ্ছে চেরিটা আর এটা হচ্ছে এটা। এটা আপনাদের এখন দেখাবো কীভাবে কাটতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, ধনে পাতাটা আমি অলরেডি কেটে ফেলেছি, এই যে দেখুন ধনে পাতাটা অলরেডি কেটে ফেলেছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন, সো রসুনটাকে এখন আমি ছিলে ফেলবো। আর এখানে নিয়ে নিচ্ছি আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু অলিভ অয়েল। অলিভ অয়েলের সাথে আপনারা যারা ঝাল খেতে চান, যারা ঝাল প্রিয় মানুষ, তারা ব্ল্যাক পেপার নিয়ে নিতে পারেন। আমি আজকে ঝাল খাবো না ব্রুসকেত্তাটা, আমি এর জন্য জাস্ট নিয়ে নিচ্ছি অলিভ অয়েলটা, একটু বেশি করেই নিতে হবে। ওকে, অলিভ অয়েল আমার রেডি। সো যদি ঝাল খেতে চান তাহলে ব্ল্যাক পেপারটা মিস করবেন। ইটালিয়ানরা ব্ল্যাক পেপারও খায়, ঝালটাও খায় বা ঝাল ছাড়াও খায়, যেহেতু আমার বেবিরা খাবে সো আমি আজকে ব্ল্যাক পেপারটা এখানে মিক্সড করবো না। তো চলুন চলে যাই কাটাকাটিতে। এখন যেহেতু ধনে পাতাটা আমার কাটাকাটি হয়ে গেছে, তো ধনে পাতাটা আমি এখন এখানে উঠিয়ে ফেলবো। একটা বাটি নিয়ে নিয়েছি, সো আপনারা একটা বড় বাটি নিয়ে নিতে পারেন বা ছোটো বাটি নিয়ে নিতে পারেন, ডিপেন্ড করবে ইনগ্রেডিয়েন্টসের উপরে যে কতটা ইনগ্রেডিয়েন্টস হয়। তো এখানে ধনে পাতাটা নিয়ে নিলাম, তো এখন আমি রসুনটাকে ছিলে ফেলবো। সো রসুন ছিলার যে একটা মানে একদম সহজ উপায় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা এইভাবে একটা শিল দিয়ে বা কোনো একটা শক্ত কিছু দিয়ে এভাবে জাতা দিবেন। জাতা দিলে এই যে দেখুন একদম চলে যাচ্ছে, এই যে তো এই যে দেখুন জাতা দেওয়ার সাথে সাথে একদম চলে গেছে। এটা খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজেই রসুন ছিলার সহজ পদ্ধতি। তো রসুনের ছোকরাগুলো যেহেতু এগুলো ছুটে গেছে, তো এগুলোর এখন আমি আলাদা করে নিব এবং রসুনটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো সব রসুনগুলো ছিলা শেষ, এখন আমি এগুলোকে ছোটো ছোটো করে সুন্দর করে এভাবে কেটে ফেলবো আর একদম কুচি কুচি মিহিন কাট করে কেটে নিতে হবে। সো যেহেতু ক্যামেরা আমি ধরছি, তো যার কারণে আসলে আমি একা দিয়ে আমি করতে হচ্ছে, তো আমি চলে আসতেছি আপনাদেরকে দেখাতে যে সবগুলো রসুন কুচি কুচি করে কীভাবে কেটে নিব। তো এই যে আমার রসুন কাটা হয়ে গেছে, এই যে দেখুন একদম কুচি কুচি করে, দেখুন একদম কুচি কুচি করে কাটতে হবে। সো এখান থেকে কিছুটা রসুন আমি অলিভ অয়েল তেলের মধ্যে দিয়ে দিব। দেখুন স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল হয় এটাতে। সো রসুনটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, এটা রেস্টে থাকবে। আর বাকি রসুনগুলো আমি যেই বাটিটা নিয়েছি ধনে পাতা রেখে দিয়েছি, সেখানে বাকি রসুনগুলো দিয়ে দিব। ওকে ডান। এইবার আমার রসুন টমেটো কাটার পালা, টমেটোগুলোকে একদম ছোট ছোট করে টমেটোগুলো কাটতে হবে। সো আগে আমি বড়টা কেটে নিচ্ছি এবং দেন আমি এই ছোটোটা কাটবো। সো এই টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। টমেটোগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এই যে দেখুন ঠিক এরকম ছোট ছোট সাইজ করে টমেটোগুলো কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে। সো এখন টমেটোগুলো আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগতেছে, সবুজ সাদা এবং লালের কম্বিনেশন। তো এটা এখন আমি সব কিছু একসাথে মিক্সড করে ফেলছি। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, এবং দিয়ে দিব যে অলিভ তেলটা আমি রেখে দিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন সেই অলিভ তেলের থেকে অলিভ তেলটা একটু দিয়ে দিব। ওকে, এখন এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্স
মিক্সড করা হয়ে গেলে সুন্দর করে মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে রেখে দিচ্ছি রেস্টে এখন আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড থার্ড স্টেপে যেটা করব সেটা হচ্ছে আমি বাগেটগুলোকে কেটে নিব সুন্দর করে আর বাগেটগুলোকে আপনাদের কাটতে হবে আমি দেখাচ্ছি কিভাবে সো এখানে একটা করবেন দেন এরকম চিকন চিকন করে এই বাগেটটাকে সব টুকরো টুকরো করবেন সো আমি দেখিয়ে দিচ্ছি a few moments দেখুন, later আমি রুটিটাকে কেটে নিয়েছি এই যে ঠিক এরকম করে এরকম চিকন চিকন করে কাটতে হবে সো এভাবে ফুল রুটিটা আমি কেটে নিয়েছি রুটিটা কাটার পরে এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নেব সুন্দর করে ঠিক এভাবে সাজিয়ে নিতে হবে একটা একটা করে সুন্দর করে যদিও একটু টাইম লাগে বাট এটা আসলে আপনাদের সুবিধা হবে আমি পরের স্টেপ যখন দেখাবো তখন আপনারা বুঝবেন আমি কেন এরকম করে সাজিয়ে নিচ্ছি এই তো সাজিয়ে নিলাম তো এখন আমি চলে যাচ্ছি আমার পরের স্টেপটা যেটা হবে ওই যে আমি কতগুলো রসুন তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন সো এটাকে এখন আমি ব্রাশ করে নেব রুটির উপরে ঠিক এইভাবে প্রত্যেকটা রুটির উপরে এটা ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা রুটির উপরে যখন ব্রাশ করা শেষ হয়ে যাবে তখন হয়তো আপনারা চিন্তা করবেন যে রুটিটা উল্টা মনে হয় ব্রাশ করতে হবে হ্যাঁ রুটিটা উল্টা ব্রাশ করতে হবে বাট এটা আপনাদের আমি দেখাচ্ছি একটা নতুন পদ্ধতি যেটা আমি আপনাদের এখন শেয়ার করব যে ওই পিঠে এখন কেন তেল দিচ্ছি না আমি এইখানে ফ্রাইপ্যানটা গরম করতে দিয়েছি সো ফ্রাইপ্যানটা গরম হলে আমি আপনাদের দেখাচ্ছি যে ওই পিঠটা কীভাবে আমি তেলে ভিজিয়ে রাখব ফ্রাইপ্যানটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে দেখছেন যে পিঠে আমি অলিভ অয়েলটা দিয়েছি সেই পিঠটা আমি এখানে উল্টিয়ে দিচ্ছি এই যে দেখেন তেলের পিঠটা আমি নিজ দিকে দিয়ে দিচ্ছি সবগুলো তেলের পিঠটাই আমি নিজ দিকে দিয়ে দিব ননস্টিক ফ্রাইপ্যান হতে হবে সো যে কোনো ননস্টিক ফ্রাইপ্যান করবেন আর এটার মধ্যে তেল দেওয়া যাবে না কারণ তেল যেহেতু আমার রুটির ভিতরে আছে এখন এই পিঠে আমি বাকি তেলটা দিয়ে দেব এটাই হচ্ছে টিপস যে দুই পিঠে তেল দেওয়া লাগে না আর কি এক পিঠে দিয়ে আরেক পিঠে আমি সবগুলো রুটির উপরেই তেলটা দিয়ে দিচ্ছি সো এখানে হালকা আমি রুটিটা ভেজে নিব এটা আপনারা ইচ্ছা করলে ওভেনও করতে পারেন এটা ওভেনও হয় আমি এখন তাড়াহুড়োর জন্যে ফ্রাইপ্যানে দিয়ে দিয়েছি সো ফ্রাইপ্যানও হবে ওভেনও আপনারা করতে পারেন সব একসাথে মিশিয়ে তো এই তো সব তেলগুলো মিশিয়ে আমি এখন এটাকে রেখে দিচ্ছি একটু পরে এখন এটা উল্টিয়ে দিচ্ছি আমি দেখুন আমার এই পিঠটা কত সুন্দর হয়ে গেছে সো এইভাবেই সবগুলো রুটি হবে তো এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি সবগুলো রুটি উল্টিয়ে দিতে হবে ঠিক এইভাবে এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে সবগুলো রুটি এখন আমি উল্টিয়ে দিব সবগুলো রুটি উল্টিয়ে দিয়েছি এই যে দেখুন এখন ওই পিঠটা একটু হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে ফেলবো দেন আমি পরের স্টেপে চলে যাব আমার ব্রুস্কেটটা কিন্তু প্রায়ই রেডি সো আমি ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি ডেকোরেশনের জন্য আমি প্রত্যেকটা রুটি এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এই যে দেখা যাচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা ব্রুস্কেটার তো এটা এখন আমি একটু একটু করে সবগুলো রুটির উপরে অল্প অল্প করে দিয়ে দিব আপনাদের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো যদি কেউ বেশি খেতে পছন্দ করেন তো বেশি করে দিবেন যদি কেউ কম খেতে পছন্দ করেন কম করে দিবেন আমি জাস্ট বাসায় মেহমান এই জন্য আমি মোটামুটি একটু ডেকোরেশন করে হালকার উপরে দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি আর বেশি যেটা এক্সট্রা থাকবে সেটা আমি একটা বাটিতে করে নিয়ে যাব যাদের বেশি খেতে পছন্দ হবে তারা আরেকটু উপরে দিয়ে নেবে তো এই হচ্ছে আমার সবগুলো রুটির উপরে সুন্দর করে দেওয়া এই হচ্ছে ব্রুস্কেটা সো আমার ব্রুস্কেটা রেডি তো এটা এখন আমি নিয়ে যাচ্ছি মেহমানকে দেওয়ার জন্য তো আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কতটা ইয়ামি হয়েছে কতটা মজার হয়েছে সো আমি একটা খাই ইয়ামি